একটি ফ্রিজের টানে ছুটে এলো রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা বাংলার সেই হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনে সকল ধর্মের সকল বয়সের সাধারণ মানুষের বিনোদনের একটা উৎস রূপসজ্জা ও অঙ্গসজ্জা সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই রূপসজ্ঞা প্রতিযোগিতাকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রেখেছি এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে বিভিন্ন প্রতিযোগী আমাদের এখানে এসছেন আমাদের এখানে প্রতিযোগী প্রত্যেক বছর এরকম প্রতিযোগী আসে আমরা প্রচুর দর্শকের সমাগম হয় আমরা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা রাখবো আর আমাদের প্রত্যেকটা প্রতিযোগী যারা আছেন প্রত্যেকটা প্রতিযোগী সাধারণত সেভাবে আর গ্রাম বাংলার দেখা যায় না এই রূপসজ্জা আগে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হতো এই রূপসজ্জা লোকসংস্কৃতির একটি অঙ্গ আস্তে আস্তে এই ধরনের অনুষ্ঠান গ্রাম বাংলার বন্ধ হতে বসেছে কিন্তু আবারও নতুনভাবে দেখা গেল জয়নগর থানা এলাকার মাসিকারি ক্লাবের উদ্যোগে আবার সেই ফিরে এলো রূপসজ্জা দেখুন আজ মাস্টিক সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় যে রূপসার্জা দেওয়া হয়েছে যেমন খুশি তেমন সাজো তাতে আমাকে জাজম্যান করা হয়েছে আমি জাজম্যান হিসাবে মাঠে নেমে এখানে ক্যান্ডিডেট নেমেছে সাতচল্লিশ জন সেখানে প্রথমে এক থেকে পঁচিশ পর্যন্ত নেমেছিল পরবর্তী ছাব্বিশ থেকে নিয়ে সাতচল্লিশ পর্যন্ত তাতে করে আমরা জাজমান হিসাবে কাকে কী নম্বর দেবো ভেবে উঠতে পারছি না এমনভাবে এরা সেজে সত্যি অসাধ অসাধারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা রূপসজ্জার শিল্পীরা এসেছিলেন এখানে তারা বিভিন্ন রকমের রূপ তুলেছিলেন দর্শকদের মন করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন হাওড়া হুগলি নন্দীগ্রাম পশ্চিম মেদিনীপুর এই ধর্মের বিভিন্ন জেলা থেকে এসেছিল প্রতিযোগীরা এই রূপসজ্জা সাধারণত আলোক চরিত্র বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় তারা তাদের চরিত্র অনুযায়ী আলাদা আলাদাভাবে রূপসজ্জায় তাদের রূপকে ফুটিয়ে তুলেছিল এদিনের এই অনুষ্ঠানে জয়নগর বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়েছিল শুধুমাত্র এরূপ শয্যা দেখার টানে যদিও ক্লাবের পক্ষে প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেছে তবে এদের মধ্যে সেরার সেরা হয়েছে তাকে একটি একশো ষাট লিটারের ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং দ্বিতীয় স্থান অধিকারিককে একটি স্টিলের খাট দিয়ে পুরস্কৃত করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট নিউজ একটি লোকাল